তাম্রলিপ্ত পুরসভার ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরে লক্ষাধিক টাকার সোনার গয়নাসহ নগদ অর্থ চুরি। তমলুক শহরের 8 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির মঙ্গলবার রাত্রে মন্দির বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকালে যখন মঙ্গলারতি করার জন্য মন্দিরের সেবকরা প্রবেশ করেন, তখন দেখেন মন্দিরের উত্তর দিকের পুকুর পাড়ের গেটের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন মন্দিরের আলমারির সমস্ত জিনিসপত্র ওলট পালট। ঠাকুরের সোনার গয়না, রূপোর বাঁশি, মুকুট চুরি গেছে, যার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। মন্দিরের কিছু নগদ অর্থসহ প্রণামী বাক্সও খোয়া গেছে। যদিও মন্দিরের তরফে মন্দির চত্বরে কোনো সিসিটিভি ছিল না। তমলুক থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। তমলুক শহরের একদম প্রাণকেন্দ্রে মন্দিরের গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে উপসংশোধনাগার, কোর্ট সহ আরো গুরুত্বপূর্ণ দপ্তর। আর এই এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। কোনটা দিয়ে ঢুকছে কিছু বোঝা গেছে? বাইরের গেট কোথায় গেলে? আমাদের ওই ঠাকুর কালকে শয়নের পরে ভোর 4টার সময় আমাদের এখন মঙ্গল আরতি হবে। তার আগে আমাদের সেবকরা উঠে দেখেন যে ওই আমাদের দক্ষিণ দিকে বা উত্তর দিকে যে আমাদের পুকুর ধার দিকে রাস্তাটা আছে, সেই গেটটির তালা ভাঙা এবং আমাদের মূল মন্দিরের ঢোকার পিছন দিকের তালা ভাঙা এবং গর্ভমন্দিরে ঢোকার উত্তর দিকের তালা ভাঙা। এবং তারা দেখেন যে এই আলমারি তছনছ হয়ে পড়ে আছে এবং ভিতরে যে সোনার গয়না বা অর্থ ছিল সেগুলো খোয়া গেছে এবং গর্ভমন্দিরের ভেতরে ঠাকুরের যেসব সোনার গয়না, মুকুট, চূড়া, বাঁশি, যা যা ছিল সবগুলোই চলে গেছে এবং প্রায় সেগুলির মূল্য হবে প্রায় 10 থেকে 15 লাখ টাকার মতো যে অ্যাসেট আমাদের, সঙ্গে প্রণামী বাক্স যেটা ছিল ওটাও আমাদের খোয়া গেছে। মন্দিরে কি কোনো সিসিটিভি ব্যবস্থা? মন্দিরের সিসিটিভি ক্যামেরা আমাদের হয়ে ওঠেনি, আমাদের এই রিসেন্টলি হওয়ার কথা। তার আগে আমরা এই পরপর মন্দিরে সাজানোর জন্য আমরা মিডিয়া সিস্টেমটা করার পর সিসিটিভিটা করার আমাদের পরিকল্পনা ছিল, তার আগেই ঘটনা। কি বলবেন, কারা করছে কিছু বুঝতে পারছেন কিছু? আমাদের তো থানাকে জানানো হয়েছে, আমাদের পৌরসভার সবাইকে জানানো হয়েছে, আমাদের পৌরসভার প্রশাসকও আছেন, উনিও এসেছেন, আমাদের মন্দির কমিটির মেম্বার, সবাইকেই বলা হয়েছে। এখন পুলিশ ইনভেস্টিগেশন ছাড়া আমরা কী করে বলবো? ওটা মধ্যরাত্রেই হয়েছে, মানে আমাদের স্টাফরা 11টা 12টায় ঘুমানোর পরে ভোর 4টার সময় উঠে তার মধ্যেই এই ঘটনাগুলি সব ঘটছে। তমলুক শহরের মধ্যে এরকম চুরি, কী বলবেন? সে তো আশ্চর্যের ব্যাপার, কাছেই থানা, কাছেই পৌরসভা, কাছেই কোর্ট, সব কিছু একবারে আমাদের যে মন্দির সেটা তো একবার তমলুক মানে শহরের একবারে প্রাণকেন্দ্র বা একবারে সেন্টার যাকে বলে, সেখানেও চুরি, এটা তো আমাদের মানে একটা ভাবায়। আপনার নাম? আমার নাম গৌর কৃষ্ণানন্দ দেবস্বামী, মহাপ্রভু মন্দির সেবাই। কৃষক সেতু নিউজ বাংলা, পূর্ব মেদিনীপুর। আহ!
আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।